كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. সুন্নাত পদ্ধতিতে কুশল বিনিময় করা। আজকে আমরা একজন মানুষ আরেকজন মানুষকে দেখলেই বলি ঈদ মোবারক, দেখলেই বলি ঈদ মোবারক। আমরা বলি ভাই আসসালামু আলাইকুম, ভাই ঈদ মোবারক। একজন মহিলা অপর মহিলাকে দেখা হচ্ছে বলছি ঈদ মোবারক, একজন ভাই অপর ভাইয়ের সাথে দেখা হচ্ছে বলছি ঈদ মোবারক, একজন ভাইকে আরেক ভাইকে মেসেজ পাঠাচ্ছি, SMS পাঠাচ্ছি বলছি ঈদ মোবারক। কিন্তু মনে রাখতে হবে ঈদ মোবারক বলে যে অপসংস্কৃত সমাজে চালু আছে, এর কোনো ঐতিহ্য বলেন, এর কোনো গ্রহণযোগ্যতা বলেন, এটা রাসুলের পক্ষ থেকে নির্দেশ নয়, এটা হলো রাসুলের নির্দেশকে নিছক গোপন অপমাননা করা, রাসুলের নির্দেশকে অবমূল্যায়ন করা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন মানুষ অপর মানুষের সাথে দেখা হতো তখন তিনি হাদিস খুলুন তামিমুল মিন্না প্রথম খণ্ড 354 পৃষ্ঠাতে সুন্দরভাবে তিনি প্রমাণ সহকারে তিনি বলে দিয়েছেন যে একজন মানুষ যখন অপর মানুষের সাথে দেখা হবে ঈদের কুশল বিনিময় করবে, তাকাব্বাল আল্লাহ মিন্নি ওয়া মিনকুম এ কথা বলে ঈদের কুশল বিনিময় করবে এবং কুলাকুলি করে একত্রিত হয়ে সুন্নাতকে মূল্যায়ন করবে। ঈদ মোবারক বলে কোনো শব্দই নেই, ঈদ মোবারক বলে কোনো শব্দই নেই, ঈদ মোবারক বলে যত শুভেচ্ছা বিনিময় করা হয় এর কোনো শব্দই নেই। একটি মাত্র সুন্নাত, সেটা হলো তাকাব্বাল আল্লাহুম্মা মিন্নি ওয়া মিনকুম। এই সুন্নাতটা বলে আপনাকে ঈদের মাঠে, ঈদের উৎসবে মাঠে